ফার্নান্দেস আক্রমণে বসুন্ধরা কিংস অনেকখানি গ্রাউন্ড কভার করেছেন রাউল সেখানে আছেন রবসন রবিনিউ তার নিয়ন্ত্রণে আছে রবিনিউ ট্রাই করবেন অলওয়েজ এবং তিনি যেভাবে পেনিট্রেটটা করেন এখনো পর্যন্ত জোনাথন ফার্নান্দেস রবসন রবিনিউকে বাড়াবেন কিনা জোনাথন ফার্নান্দেস লং রেঞ্জে শটি গোল হোয়াট আ গোল ও মাই গুডনেস হোয়াট আ অ্যামেজিং গোল ইট ওয়াজ ক্যান ইউ বিলিভ ইট দিস ইজ তবে এই ম্যাচে জোনাথন ফার্নান্দেস আলাদাভাবে তিনি ওয়েট করলেন এন্ড দেন তার ডান পায়ের রকেট সুতরাং অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এবার কিন্তু একটা চমৎকার বল কুইক কাউন্টার অ্যাটাকে ঢুকে পড়েছেন মাহবুবুর রহমান সুফিল কিন্তু আরও একটু সচেষ্ট হতেই হবে দলকে because they are getting opportunities close to the box Jonathan Fernandez er back flick ekta cross in hoyeche bhetore dur pallay shot Silveira ekta bhalo ball tuleche Jonathan Fernandez er jonno third goal ta hobe kina kintu ebar kintu darun save korechen mam chepe gachen Mahbubur Rahman Shofil ashole ekebare shubidha korte parchen na Jonathan Fernandez boxer samne long range shot Gurpreet Singh Sandhu jehetu Khalid Shafi তার ফিজিক্যাল প্রেজেন্স অনেক অ্যাডভান্টেজ দেয় বসুন্ধরা কিংসকে আলমগীর কবির রানা ক্রিয়েটিভ চান্স ক্রিয়েট করার জন্য জোনাথন ফার্নান্দেস বক্সে ঢুকেছেন দারুণ চিপ এবং গোল হওয়ার সম্ভাবনা আছে রাউল গোল টপ স্কোরারের তালিকা হি ইজ মার্চিং অন বেলফোর্ড কারভেন্স আক্রমণে বসুন্ধরা কিংস এবং টি বক্সের ভিতরে গোল এরিয়াতে ঢুকে গেছেন গোলকিপার কিন্তু নেই গোল হওয়ার দুর্দান্ত একটা সুযোগ এবং শেষ মুহূর্তে ম্যাচটা কিন্তু হচ্ছে দুর্দান্ত ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনাল যেখান থেকে একটা দল যাচ্ছে ফাইনালে এবং আবাহনীর মতো দল পিছিয়ে আছে প্রেশারটা মাঠে আছে সবকিছু মিলে দারুণ একটা ফুটবল আরো একটা আক্রমণে আমরা দেখছি রবিনি এবং জোনাথনের মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদান করে বক্সে ঢুকে গেছেন রবিনিও জোনাথনকে দিয়েছেন এবারে শট গোল একেবারে গো কিংস ক্লিয়ার ডিফারেন্স গড়ে ফেলেছে ম্যাচে 3-1 গোলে কিন্তু আছে এবং একই সঙ্গে ছিটকে গেল আবাহনী ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে এবং হয়েছে বিপদ একদম ক্লিয়ার করা গেছে সেটা কিন্তু না এখনো পর্যন্ত জোনাথন ফার্নান্দেস একটা চমৎকার ক্রস ভেতরে ঢুকিয়েছেন হেড হলো এবং তিনি সেটাকে তার দ্বিতীয় গোল এবারকার প্রিমিয়ার লিগে রাহুল বেসেরা এক্সিলেন্ট ফুটবলার এবং জোনাথন ফার্নান্দেস ইট ওয়াজ আ ভেরি ডেলিশিয়াস প্ল্যাটার ফর রাহুল যদিও রাহুল বেসেরা তিনি এ যাত্রা রক্ষা করেছেন জোনাথন ফার্নান্দেস কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ ওভারল্যাপ করে উঠে গেছেন তিনজন প্লেয়ার আছেন তার সামনে মতিন মিয়া ইব্রাহিম সবাই কিন্তু আছেন রাহুল বেসের জোনাথন ফার্নান্দেস জোনাথন ফার্নান্দেস কিংস সেকেন্ড হাফের একেবারে শুরুর দিকটায় লিড কিন্তু বাড়িয়ে নিল ফার্নান্দেস আমরা যদি রিপ্লেতে দেখি ফাইনালি বিশ্বনাথের কাছ থেকে ফাইনাল পাস বলটা ধরলেন ঠান্ডা কর্নারটা নিয়েছেন হেড করার ভালো সুযোগ এবং গোল সেখান থেকে রাউল অস্কার বেসেরা দেখা যাক সুযোগটা তিনি কতটুকু কাজে লাগাতে পারেন জোনাথন ফার্নান্দেস বক্সের ভেতর ঢুকে গেছেন এবং গোল দারুণ গোল এবং ভঙ্গুর রক্ষণ আবহানি লিমিটেডের সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যেই জায়গাটায় তিনি পেয়েছিলেন পুরোপুরি আনমার্কড অবস্থায় ছিলেন তিস্ক একটা ভালো ট্রুপাস দিয়েছিলেন এবার বিপ্লব থেকে রাউল অস্কার বেসেরা সেখান থেকে দেখুন কিভাবে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন জোনাথন ফার্নান্দেস দোহেল রানাকে ক্রস করেছিলেন আর পরবর্তী ডিপ ডিফেন্সে গিয়ে কিন্তু আরও একটা ধাক্কা নিতে হচ্ছে আবাহনীর এবার কিন্তু গোল হতে পারে ইট ওয়াজ আ লিটল আমরা আবারও যদি দেখি ফার্নান্দেস চমৎকার সেট আপ আসলে ফার্নান্দেস যেভাবে বলটা বাড়িয়েছেন তারেক কাজী কাটব্যাক করে রাউল বেসেরা বক্সের মধ্যে দুজন ডিফেন্ডার সামনে স্কোয়ার করেছেন এবং বাকি কাজটুকু সেরেছেন জোনাথন ফার্নান্দেস দেখছেন কিছুটা বিলম্বে আমাদেরকে দেখা শুরু করেছেন তাদের জানিয়ে রাখি ম্যাচের তৃতীয় মিনিটেই গোল কিন্তু করেছিল রাউল বেসেরা আরও একটা সুযোগ এবং থার্ড গোলটাও তারা পেয়ে গেছে আবার কিন্তু গোল আরও একজন বিদেশির পায়ে রব হয়েছে এবং সেখানে ফ্রি কিক কুইকলি টেকেন জোনাথন ফার্নান্দেস বক্সের বাইরে থেকে শট জোড়ালো এবং মিস করেছেন জোশিম কিপার একেবারে জাল জড়িয়েছে সেকেন্ড গোল অফ দ্য ম্যাচ ফর জোনাথন ফার্নান্দেস জোনাথন ফার্নান্দেস গেছেন ডান পায়ে কিন্তু বক্সের ভেতর একটা ক্রস ফেলেছেন সেই জায়গাটা একটা ভুল পাস ভুল কিন্তু ইন্টারসেপশন থেকে বল কিন্তু পেয়েছেন ফার্নান্দেস জোনাথন ফার্নান্দেস একটা অন টার্গেট শট নিয়েছেন তবে ল্যান্সিন তোরে আর একটা ফ্রি কিক এবারে কিন্তু হেড হয়েছে এবং দ্বিতীয় দফায় তপু বর্মন বক্সের ভেতরে ঢুকে পড়ছিলেন শেষ পর্যন্ত যে শট ওয়ান্ডারফুলি ডানে ডানে তিন ডান ফাইনালি মাহাদি খানের কথা একটু বলি 24 বছর বয়সী লেফট উইঙ্গার মূলত তৌহিদুল আলম সবুজ আরও একটা গোল